রক্তাক্ত ভাঙড়ে রাজ্যপাল ঘুরে দেখছেন এলাকা, স্থানীয়দের সঙ্গে কথা আনন্দ বোসের। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বে অশান্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়। শুক্রবার ভাঙড় পৌঁছালেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। বিজয়গঞ্জ বাজারে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এর আগে বৃহস্পতিবার রাতে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে রাজ্যপাল লিখেছেন, শয়তানের খেলা শেষ হওয়া উচিত, বন্ধ হবে, পশ্চিমবঙ্গে শেষের শুরু হবে। সর্বপ্রথম বিডিও অফিসে যান, যেখানে দাউ দাউ করে চলছিল অগ্নিগর্ভ মনোনয়ন পত্র জমা নিয়ে। সেই মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কিন্তু অশান্ত ভাঙড়কে সচক্ষে দেখতে রাজ্যপাল সিপি আনন্দ বোস। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন রাজ্যপাল, তারপর যান ভাঙড় দু নম্বর ব্লক অফিসে, সেখানে কথা বলেন আধিকারিকদের সঙ্গে। এর আগে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখার পর ভাঙড়ে দু নম্বর বিডিও অফিসে পৌঁছালেন রাজ্যপাল, কথা বলছেন আধিকারিকদের সঙ্গে। এখন পর্যন্ত দমকল এসে যেগুলো করবে করেনি। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি। ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টের সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার। সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন 50% পর্যন্ত ছাড়। কৃষ্ণা ট্রেডার্স, মানি বিশ্বাসের ঠিকানা, কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালিশহর বাগমোড় চার্চের পাশে।